মিলন মাহমুদ ভাই, এবং আজকে তোমরা জানো যে আজকে তার নবম একক অ্যালবাম অচেনা শহর মোচন হচ্ছে, আর এই মুহূর্তে তার সাথে আমি আছি 33-তে, এবং আজকে তার সাথে কথা বলবো এবং জানবো তার বিগত 8টি অ্যালবামের কিছু কথা, এবং এই যে নবম অ্যালবাম, এই অ্যালবামে আমরা কি পাচ্ছি, মানে যারা দর্শক যারা লিসেনার, এবং অলরেডি তোমরা জানো যে তার একটি ভিডিও অ্যালবামের নিউজ তোমরা দেখেছো সেখানেও। তো চলে যাচ্ছি মিলন ভাইয়ের কাছে। তো আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো অনেক ভালো আছি, এবং আপনাকে রেডিও সদস্য এবং সদস্য নিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকের আপনার নবম অ্যালবাম, কেমন লাগছে? অভিনন্দন তোমাদেরকেও জানাই, রেডিও সদস্যের সাথে সম্পৃক্ত তোমরা সবাই যারা কাজ করছো এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। আর আমার যে নবম অ্যালবামটি সম্বন্ধে তুমি মাত্র বলছো, এটির নাম তো অচেনা শহর, এখানে 8টি গান আছে, 8টি গানের সুর আমার করা, তারপরে 7টা গান হচ্ছে আমারই লেখা, আর 1টা গান আমার একজন বন্ধু লিখেছেন আসগর আলী, আর গানগুলির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শচী শামস, খুবই ট্যালেন্টেড একটি ছেলে। গানের ধরন যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে এখানে 3টা ধরনের উপর আমি মেইনলি কাজ করেছি। একটা হচ্ছে মেলো রক, পোস্ট মডার্ন, ক্লাসিক উইথ ফিউশন। তো আপনি তো 2009 সাল থেকে আপনি প্লেব্যাক এসেছেন, তো প্লেব্যাক কাজ করতে আপনার কেমন লাগে? নিঃসন্দেহে ভালো লাগে যদি আমি আমার রুচির সাথে মার্চ করে এমন কোন কাজ পেয়ে যাই। ধরো আমি যেভাবে কাজ করতে চাই সেটা হচ্ছে লাইক এমন ফিল্মে কাজ করব যে ফিল্মের যারা মিউজিক ডিরেকশনে কাজ করছেন, যদি আমি অন্য কারো ডিরেকশনে করি সেক্ষেত্রে যারা ডিরেকশনে কাজ করছেন তাদের টেস্ট আমার টেস্টের সাথে অনগোজ হতে হবে, যেই কন্টেন্টসে আমি ভয়েস দিতে যাচ্ছি সেই কন্টেন্টসটা কোয়ালিটিফুল হতে হবে। এই টোটাল বিষয়টা যখন আমি আমার রুচির জায়গায় মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তখন আমি ভয়েস দেই। তো বর্তমানে প্লেব্যাক নিয়ে কি কি কাজ করছেন, আগামী তো করবেন এরকম চিন্তা ভাবনা আছে? ওকে, লাস্টলি কাজ করলাম তো আমার চোরাবালি ফিল্মে, অবশ্য চোরাবালিতে আমি কাজ করেছি একজন মিউজিক ডিরেক্টর হিসেবে, আই ওয়াজ ওয়ান অফ দি মিউজিক ডিরেক্টর, দেয়ার ওয়াজ 8 মিউজিক ডিরেক্টর এট দ্যাট ফিল্ম কলকাতা এবং ভারত মিলে। তো সেখানে আমি মা গানটা যেটা ছিল, মা টাইটেলের যে গানটা ছিল ওটা আমার করা ছিল, লেখা ছিল সুস্মিতা বিশ্বাস সাথী এবং আমার দুজনের মিলে লেখা ছিল, সুর এবং কণ্ঠ আমার ছিল, আর সঙ্গীত আয়োজন করিয়েছিলাম এফ সুমনকে দিয়ে, সঙ্গীত পরিচালনাটা আমার ছিল। আর তারপরে লাস্ট কাজ করলাম হচ্ছে এসে হক অলিকের এক পৃথিবী প্রেম, এটাতে আর একটাতে আমি কাজ করেছি যেটার মিউজিক ডিরেকশন হচ্ছে জেকের, বাট আমি ফিল্মের সরিটুসি ফিল্মের নামটা ভুলে গিয়েছি, আমি আমার মনে রাখা উচিত ছিল, যাই হোক বিভিন্ন কাজের ভিড়ে আর কি ভুলে গিয়েছি। গানটা অনেক সুন্দর, এটা মানে গানটা শুনলে মানুষ হয়তো অনেক ইমোশনাল হয়ে যাবেন। এই তো প্লেব্যাকের কাজগুলি আসলে অনেক ড্রামাটিক হয়, তো ধরো তোমার একটা সিকুয়েন্সকে প্রেজেন্ট করতে হয় তোমার ভয়েস এবং তোমার সিঙ্গিং এর মাধ্যমে, সো ইটস আ চ্যালেঞ্জিং ওয়ার্ক নো ডাউট, কারণ অডিওতে আমরা যখন কাজ করি, আমরা আমাদের অ্যালবামে যখন কাজ করি তখন পুরো বিষয়টা আমি আমার ইচ্ছে মতো সাজাই, সেখানে হচ্ছে একটা নিজস্ব প্ল্যান কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত। আর ফিল্মে যেটা হয় সেটা হচ্ছে ক্লায়েন্টসের একটা ডিমান্ড থাকে যে এই প্রেক্ষাপটের উপরে এই গানটা নির্মাণ হচ্ছে, এখানে আমি এই জিনিসটা চাই, তো ওই চাই জিনিসটা আমাদেরকে পোর্ট্রেট করতে হয় আমাদের সিঙ্গিং এর মধ্যে, এই চ্যালেঞ্জটা এবং পার্থক্যটুকু এতটুকু। তো আমরা জেনে অনেক খুশি এবং আনন্দিত যে আমি একই সাথে একজন কম্পোজার, একজন সুরকার, একজন কণ্ঠশিল্পী একসাথে পেলাম, তো অনেক ভালো লাগছে। তোমার আমাদের যারা গান শুনেন তাদের জন্য অনেক সুখ হবো যে আপনি সবই একসাথে করতে পারেন, তো আপনাদের কাছে আরো ভালো ভালো আমার কাজ আশা করছি। তবে এই যে আপনার সঙ্গীত জগতে, সঙ্গীত জগতে আপনার জীবনে সবচেয়ে অনুপ্রেরণা কার বেশি ছিল? প্রথমত আমি আমার পরিবারকে এই ক্রেডিটটা দিতে চাই, কারণ ছোটবেলা থেকে আমার মা যেটা করতেন সেটা হচ্ছে আমাদের যে কটা ভাই বোন ছিলাম আমরা, যার মধ্যে যেই প্রতিভাটা উনি মনে করেছেন যে আছে উনি এনকারেজ করতেন যে হ্যাঁ তোমরা লাইক তুমি একটা গান শোনাও কিংবা তুমি একটা অভিনয় করে দেখাও, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বলবো যে অনুপ্রেরণার জায়গাটা
আসলে আমার পরিবার, পরিবারের সকল সদস্যই এই অনুপ্রেরণার জায়গাটা ক্যারি করে। আর তারপরে যদি আমি বলি একদম পরিবার থেকে বাইরে এসে যদি আমি নিজেকে নিজের অবস্থান সম্বন্ধে ভাবি, সেক্ষেত্রে আমি বলবো দ্য বিগ নেচার, প্রকৃতি। প্রকৃতি হচ্ছে তার মানে যে আমরা তো সবাই প্রকৃতির অংশ, তো তো তার অংশকে সে কিভাবে ইয়ে করাবে, ডিরেক্টেড করাবে, সেটা কিন্তু প্রকৃতি খুব ভালো জানে যে আমি আমার এই সৃষ্টিটাকে এইভাবে পরিচালিত করব। তো প্রকৃতি হয়তোবা চেয়েছে যে মিলন মাহমুদ নামের একজন কি বলে একজন মানব সন্তানকে দিয়ে আমি এই কাজগুলি করাবো। হ্যাঁ, সো ওইটা করাচ্ছে, আমি করে যাচ্ছি। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আপনার জন্য আবারও শুভকামনা, আর আমাদের সাথেই থাকবেন এবং আপনার জন্য আবারও বেশি বিশেষ। থ্যাংক ইউ তোমাকে এবং তোমার সাথে আরো যারা আছেন, স্বদেশের সাথে জড়িত যারা আছেন, স্বদেশের লিসেনার্স যারা আছে, সবাইকে অভিনন্দন, সবাইকে অনেক ভালোবাসা। ধন্যবাদ ভাইয়া। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে।